বাবা 100 জন শিক্ষকের সমান, যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া যে বাচ্চাদের উপর পড়তে দেয় না সে হলো বাবা। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না। এই পৃথিবীতে বাবাই এমন এক ব্যক্তি যে তার নিজের থেকে তার সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু আসলে তা হচ্ছে বাবার ভালোবাসা। প্রত্যেকেই স্বার্থপরতার সাথে সম্পর্ক রাখে, তবে একমাত্র বাবা মা নিঃস্বার্থভাবে তাদের সন্তানের সেবা করে। বাবার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার পরিচয় তার ছেলের কাজ দিয়ে হয়। বাচ্চাদের আনন্দের জন্য নিজে বাচ্চা হয়ে যায় বাবা। আপনি হয়তো পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা দেখেনি। পিতার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি, কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না। বাবা হওয়া সহজ, কিন্তু বাবার দায়িত্ব পালন করা খুব কঠিন। সেই বাবা আসল জ্ঞানী যে নিজের সন্তানকে ভালোভাবে বোঝে। যে কোনো পুরুষই বাবা হতে পারে, কিন্তু প্রকৃত বাবা হতে কিছু বিশেষত্ব দরকার। একজন বাবার হৃদয় হলো প্রকৃতির অপার স্থান। প্রত্যেক অসাধারণ মেয়ের পিছনে একজন অসাধারণ বাবা রয়েছে। বাবা ছেলের ভালোবাসার থেকে বড় কিছু হতেই পারে না। বাবাকে হারানোর মানে হলো মাথার উপরে ছা দাঁড়িয়ে ফেলা। মেয়েদের কাছে বাবা মানে ভালোবাসার আরেকটি নাম। একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো, এবং একটি মেয়ের কাছে তার জীবনের প্রথম ভালোবাসা।